আজকে আপনাদের একটা শিক্ষা দিয়ে যাই, আপনারা এক মাস করবেন, যদি করার পর যদি আপনাদের ফল না হয় আমাকে ফোন করবেন, একটা একটা করে বলবো, আপনারা শুনবেন, আপনারা কাল থেকে আজকে থেকে ব্যবহার করবেন। আমি কাল জিজ্ঞেস করব কে কে করেছেন, হাত তুলবেন, কিন্তু আজকে জিজ্ঞেস করবেন, আজকে বলে দিই কাল থেকে করবেন, কাল যারা আসবেন তারা হাত তুলে বলবেন আমরা এগুলো করেছি। কি করবেন, একটা একটা করে শোনা, এখন শাস্ত্রের কথা, যদি করতে পারেন এক মাস করুন, দেখুন আপনার জীবন পাল্টে যাবে, আপনি ভাবতেই পারবেন না আপনি কি ছিলেন আর কি হয়ে গেলেন। যারা কোনোদিন করেন নাই, যারা করবেন, আর যারা করেন তাদের জন্য বলি, রাত্রিবেলায় যখন শোবেন, আজকে বাড়িতে গিয়ে রাত্রিবেলায় যখন শোবেন, সবাই শুনে রাখুন, বালিশে মাথাটা দেবেন, তখন কি বলবেন, ওম পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ, পদ্মনাভায় নমঃ। পদ্মনাভ ভগবান বিষ্ণুর নাম। আপনি বিছানাতে শোবেন তখন এই নামটা করবেন, যদি না করতে পারেন এইটা করবেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, রাম হরে হরে। আপনি হরিনাম করতে করতে শুয়ে পড়ুন, সবার কাছে নিবেদন রইল কথাগুলো শুনবেন, যটা কথা বলবো এই কথাগুলো কালকে ব্যবহার করার চেষ্টা করবেন। আজ রাত্রি থেকে রাবণ কাল কাল করে স্বর্গের শ্রী বানতে পারে নাই, বলা যায় না আজকে রাত্রিতে বাড়ি যাবেন গ্যারান্টি নাই, ওই জন্য বাড়ি যদি যান তাহলে রাত্রিবেলায় শোবেন, সবার সময় কাজটা করবেন। কেন করবেন না, কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ বলেছেন মৃত্যুকালে কেউ যদি আমার নাম করতে পারে সে বৈকুণ্ঠ প্রাপ্ত হয়, বলা যায় না আজকে বালিশে মাথা দিলেন কালকে সকালে চোখ খুলবেন গ্যারান্টি নাই, বলা তো যায় না, চলে যেতে পারেন, যাবার আগে নামটা করা থাকলে আপনার বৈকুণ্ঠ ধামে যাওয়ার রাস্তাটা পরিষ্কার হয়ে থাকে। এই জন্য শুনে নিন, প্রথম কাজ কী হবে মা, সবাই শুনবেন, বিছানায় শোবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে। একবার নয়, একবার নয়, আপনি ১০ বার বলবেন চোখ মুজে, শান্তিতে ঘুম হবে। সকালবেলায় যখন উঠবেন, আপনি যে রুমে শুয়ে থাকেন সেই রুমে যেন ঠাকুর ঘর না থাকে, আপনারা যারা যে রুমে স্বামী স্ত্রী হোক বা নিজেরা হোক শুয়ে থাকেন সেই রুমে কিন্তু ঠাকুর ঘর নয়, সেই ঘরে সেই রুমে ঠাকুর ঘর রাখা মহা 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 অন্যায়। প্রশ্ন জাগবে আপনাদের, দাদা আমি তো গরিব মানুষ, আমার একটাই রুম, ওইখানে খাই ওইখানেই শুই ওইখানেই কাজ করি যা বাড়ির কাজ, তা আমি কি করব। আপনার জন্য বিধান দেওয়া আছে, যদি কারো একটাই রুম থাকে আর শোবার অন্য কোনো রুম থাকে না, কোনো ব্যবস্থা না থাকে, গরিব আপনি হতে পারেন, আপনি ওইখানে একটা ছোট্ট সিংহাসন করে গোবিন্দকে রাখতে পারেন ওই রুমটাতে, কিন্তু একটা কাজ আপনাকে করতে হবে, সেটা কি, আপনি যখন রাত্রিবেলায় শোবেন তখন কিন্তু ওই ওই ঠাকুরটাকে একটু পর্দা দিয়ে আড়াল করে দেবেন, আবার সকালবেলায় পর্দা খুলবেন, এটা করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। আপনি সব সময় ঠাকুরটাকে একটা পর্দা দিয়ে আড়াল করে দেবেন, সন্ধ্যেবেলায় ধূপ টুপ দেওয়ার পর ধূপটা নিভে যাবে, প্রদীপ নিভে যাবে, তারপর আপনি কি করবেন না ওটাকে সুন্দর করে এদিকে দেখান, সুন্দর করে আপনি একটা পর্দা দিয়ে দেবেন। আর যদি আপনার রুম থাকে তাহলে ওইখানে ঠাকুর ঘর রাখবেন না, আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে যদি পারেন দেওয়ালে রাধাকৃষ্ণের ছবি থাকলে ভালো, না থাকলে একটা কাজ করবেন, থাকলেও কাজ করবেন না থাকলেও করবেন, কি করবেন এই দেখুন, করাগ্গে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী সরস্বতী, করমধ্যে গোবিন্দম করমধ্যে গোবিন্দম, প্রভাতে কর দর্শনম প্রভাতে কর দর্শনম। মায়েরা সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের হাতটাকে দেখবেন, সবার কাছে নিবেদন রইল, একটা একটা করে বলবো, একটা একটা করে মুখস্থ করিয়ে দেবো। আপনাদেরকে এখনই জিজ্ঞেস করব, রাত্রিবেলায় বালিশে মাথা দিয়ে কি করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র কবার করবেন, 1 থেকে 10 বার বলতে বলতে ঘুমিয়ে পড়বেন, ঘুম না এলে আপনি মোবাইলটা লাগালেন, একটা ভজন গান লাগিয়ে দিলেন, ভাগবত পাঠ লাগিয়ে দিলেন, শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন, আপনি ভালো কিছু শুনতে শুনতে ঘুমান।
সকাল বেলায় ঘুম থেকে উঠবেন আপনি হাতটাকে দেখবেন কেন পরাগ্যে বসতে লক্ষ্মী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম প্রভাতে করদর্শনম সবাই তাকান আমার দিকে এইখানে কিন্তু মা লক্ষ্মী আছে পরাগ্যে বসতে লক্ষ্মী তাকান এদিকে এখানে লক্ষ্মী আছে এখানে কি আছে করমূলে তু সরস্বতী করমূলে তু সরস্বতী করমধ্যে গোবিন্দম করমূলে গোবিন্দায় প্রভাতে করদর্শনম প্রভাতে করদর্শনম বাহাত্তর নয় তবে তার আগে একটা কাজ আছে শিখে নিন কাল থেকে ব্যবহার করবেন জীবন যদি সুন্দর না হয় ফোন করবেন আমাকে এই দেখুন ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ 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 তারপর নিজে হাতটাকে দেখবেন হাতটাকে দেখার পর আপনি মাথায় ঠেকাবেন এবার যদি আপনার সময় থাকে তো ভালো সকালে ঘুম থেকে উঠে স্নান করে সময় যদি থাকে তাহলে আপনি স্নান করে গুরুমন্ত্র ভজন করবেন আজ সময়ের খুব চাপ থাকে আপনি বিছানাতে শুয়ে শুয়েই গুরুমন্ত্র জপ করতে পারেন অনেকে প্রশ্ন করবেন বসে আছেন যারা প্রদীপবাবু আপনি বিছানাতে শুয়ে শুয়ে গুরুমন্ত্র জপ করতে বলছেন বিছানা অপবিত্র জায়গা নাম হয় বলবেন কেন হয় মহাপ্রভু যখন নীলাচলে গিয়েছিল তখন তার সঙ্গে ছোট্ট একটা বাচ্চা গিয়েছিল তার নাম গোপাল মাত্র 5 বছর বয়স তা মহাপ্রভু পায়খানায় বসেছিল জীবটাকে দাঁত দিয়ে চেপে তো মহাপ্রভু যখন পায়খানা থেকে ফিরল গোপাল জিজ্ঞাসা করলো আচ্ছা প্রভু তুমি যখন পায়খানায় বসেছিলে জীবটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিলে কেন তখন মহাপ্রভু বলেছিল তুই বুঝবি না গোপাল গোপাল বলছে আমি বুঝবো না কেন আমি তোমার সঙ্গে আছি বোঝাতে আমাকে তোমাকে হবেই বলে কি না ওই সময় আমার জীবটা হরিনাম করে তো ওই সময় অপবিত্র অবস্থায় থাকি যদি হরিনাম করি তাহলে পাপ হয়ে যাবে ওই জন্য আমি করি না গোপাল বলছে প্রভু তুমি আমাকে গল্প শোনালে বেকার বলে কেন তুমি তো সারা জীবন এই গল্পই শোনালে যে মৃত্যুকালে কেউ যদি ভগবানের নাম করে বৈকুণ্ঠ প্রাপ্ত হয় আচ্ছা প্রভু কেউ পায়খানায় বসেছে তা যদি বুকে প্রচণ্ড যন্ত্রণা হয় সে কি হরিনাম করতে পারবে না তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু গোপালকে ধরে বলেছিল গোপাল আজ থেকে তুই আমার গুরু আচ্ছা বলুন তো 5 বছর সেটা গুরু হলো কেন আপনারা যারা গুরুমন্ত্র কানে নেন এটা হচ্ছে দীক্ষা গুরু আর শিক্ষা গুরু কারা যার কাছ থেকে কিছু শিখে নিন আপনার চাইতে ছোট হতে পারে আপনার চাইতে বড় হতে পারে এরা গুরু হয়ে যায় যার কাছে কিছু জীবনে শিখলেন তিনি আপনার গুরু তাকে গুরু রূপে মানবেন আপনি আপনার জীবন সুন্দর হবে তার কাছ থেকে শিখবেন কিছু আপনি গুরু রূপে ধারণ করবেন আপনার জীবনে লাভ হবে লক্ষ্য করুন তাহলে কি বললাম বিছানাতেই গুরুমন্ত্র ভজনা করে নেবেন কোনো পাপ নেই কেন মহাপ্রভু সেই দিন প্রচার করেছিলেন খাইতে শুইতে যথা তথা তারপর কাল দেশ নিয়ম নাই কাল দেশ নিয়ম নাই সর্বসিদ্ধি হয় বলছে কোনো কালের নিয়ম নেই কোনো সময়ের ব্যাপার নেই যেখানে সেখানে আপনি হরিনাম করছেন আপনি রাস্তা দিয়ে যাবেন হরিনাম করবেন আপনি খাবেন তাও হরিনাম করবেন আপনি শোবেন তাও হরিনাম করবেন খাইতে শুইতে যথা তথা সব জায়গাতেই কিন্তু হরিনাম করা আপনাদের অভ্যাস থাকতে হবে তাই সবার কাছে নিবেদন রইল দ্বিতীয় কাজ কি মা এইদিকে আপনি যখন বিছানা থেকে নামবেন মাটিতে পা দেবেন দাদা ভাইরা মায়েরা কাল থেকে মাটিতে পা দেবার আগে ছপ্পর থেকে আপনি মাটিতে পা দিচ্ছেন তক্তা থেকে মাটিতে পা দিচ্ছেন খাট থেকে মাটিতে পা দিচ্ছেন কিংবা বিছানা থেকে আপনি মাটিতে পা দিচ্ছেন পা দেবার আগে ওই মাটিটাকে আপনি প্রণাম করবেন প্রশ্ন করবেন প্রণাম করব কেন ওই মাটিতে রামের জন্ম ওই মাটিতে কৃষ্ণের জন্ম ওই মাটিতে মহাপ্রভুর জন্ম যা চরম ধীরে এই মাটিতে আছে তাদেরকে প্রণাম করে তারপর পা নামাতে হয় বিদেশ থেকে মানুষগুলো যখন ভারতবর্ষের মাটিতে আসে বাবা তখন দেখবেন এরোপ্লেন থেকে আগে মাথাটা নিচে নামায় কেন না ভগবানকে আগে প্রণাম জানায় কেন এটা ভগবানের মাটি আমাদের যেমন তেমন মাটি নয় ওই জন্য যে যেখানে বসে আছেন কি বললাম মায়েরা কিন্তু নামবার সময় বাঁ পাটা আগে নামাবেন আর ছেলেরা দাদা ভাইরা যখন বাবারা নামাবেন তখন ডান পাটা আগে নামাবেন এই কটা কাজ আপনাদের বলে দিলাম আপনারা 1 মাস করুন আপনার জীবন সুন্দর হবে আর একবার আমি রিভাইস দিয়ে দিচ্ছি সবাই শুনে নিন আজকে রাত্রিতে সবার সময় আপনি বালিশে মাথাটা দেবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে শোবেন এক কালকে সকালবেলায় ঘুম থেকে উঠবেন
চোখটাকে হরে কৃষ্ণ বলে আপনি চোখটাকে দুবার এরকম করে নেড়ে নেবেন আঙ্গুল দিয়ে তারপর নিজের হাতটাকে দর্শন করবেন দর্শন করে কি করবেন অনেকক্ষণ ধরে দর্শন করবেন হরে কৃষ্ণ নাম করবেন মাথায় ঠেকাবেন তারপর কি করবেন আপনি বিছানাতেই গুরু মন্ত্র ভজন করে নেবেন তারপর কি করবেন মাটিতে পা নামাবার আগে মাটিটাকে প্রণাম করে নেবেন পুরুষ মানুষ ডান পাটা আগে নামাবে মেয়েরা বাঁ পাটা আগে নামাবে মায়েরা ভগবানকে প্রেম করে পাওয়া যায় তা নয় সত্যতা করে পাওয়া যায় তার প্রমাণ দিয়ে দিয়েছে কে প্রমাণ দিয়ে দিয়েছে আমার দিকে তাকান কালিয় নাগ কি করছে কালিয় নাগ এমন বিষ ঢালতে শুরু করলো যে ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা ছটপট 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 করে মরতো আর মরবার আগে ভগবানকে ডাকতো ভক্ত যদি ভগবানকে ডাকে ভগবান কি না এসে থাকতে পারে ওই পথ দিয়ে ভগবান এলেই কালিয় নাগ মনে মনে ভাবছে আমি তার চরণ ধরবো এখানে বসেই গোবিন্দের চরণ লাভ করল আপনারা এও জেনে নিন আপনারা এও জেনে নিন রাবণের কথা শুনেছেন ও মায়েরা রাবণকে চেনেন তো রাবণের কটা মাথা বলুন তো ষোলোটা রাবণের কটা মাথা বাবারা বলবেন না রাবণের কটা মাথা রাবণকে বলা হয় দশানন নাকি রাবণের দশটা মাথা প্রতাপশালী মানুষ এই রাবণকে আপনারা ভাবেন শত্রু কিন্তু রাবণের মতো বড় ভক্ত কেউ নাই একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের রাবণ যখন সীতাকে হরণ করে অশোক বনে রেখেছিল রাবণের স্ত্রী মন্দোদরী চিৎকার করে বলেছিল তোমার লজ্জা লাগা উচিত স্বামী এবার বুঝলাম তোমার অধঃপতন শুরু হলো কেন এতদিন আমি কিছু বলি নাই আচ্ছা মায়েরা বলুন তো আপনি থাকতে আপনার স্বামী যদি অন্য মেয়েকে বিয়ে করে তাহলে আপনার অবস্থা কেমন হয় কিন্তু আপনারা চমকে যাবেন রাবণ মন্দোদরীকে বিয়ে করা সত্ত্বেও আরও দশ হাজার মেয়েকে বিয়ে করেছিল রাবণ মন্দোদরীকে বিয়ে করেছিল তার সঙ্গে দশ হাজার মেয়েকে বিয়ে করেছিল তো রাবণকে মন্দোদরী চিৎকার করে বলল আমি তুমি আমাকে বিয়ে করেছো তারপর দশ হাজার মেয়েকে বিয়ে করেছো আমি তোমাকে কিচ্ছু বলি নাই কিন্তু এইবার বলবো তুমি এত বড় অপরাধ করলে তুমি আবার ধ্বংসের দিকে যাবে তার মানে এখানে মায়ের একটা শিক্ষা নিয়ে নিন স্বামী যদি কুপথে যায় আপনি বুঝতে পারেন তাকে সোজা পথে আনার দায়িত্ব কিন্তু আপনাদের তাকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনাদের এই জন্য আপনারা হরিবাসরগুলো তাকাবেন পুরুষ মানুষের চাইতে মেয়েদের সংখ্যা বেশি সব হরিবাসরই তো মায়েদের দায়িত্ব রইল স্বামীকে সোজা করা দেখুন রাবণকে মন্দোদরী কেমন বলছে তোমার লজ্জা করে না কেন তুমি ভগবানের বউ চুরি করলে আর কিছু চুরি করার জিনিস পেলে না ভগবানের বউ এইবার তোমার অধঃপতন শুরু হলো স্বামী রাবণ মাথা নিচু করেছিল মন্দোদরী বলল আমি জানি তোমার বলার কিছু নাই তুমি মাথা নিচু করে বসে আছো মানে তোমার কোনো উত্তর দেবারই নাই তবে শুনে রাখো তুমি ভগবানের বউ চুরি করলে রাবণ তখন মাথা নিচু করে বলেছিল মন্দোদরী সীতা আমার মা যেই না বলেছে সীতায় আমার মা অমনি মন্দোদরী রাবণকে বলছে তোমার লজ্জা করে না যে মেয়েটাকে হরণ করে অশোক বনে রাখলে তাকে তুমি মা বলিলে সঙ্গে সঙ্গে বলল মন্দোদরী তুমি জানো না সীতা আমার মা সীতা যদি তোমার মা হবে তবে তুমি রাজপুরীতে রাখলে না কেন তুমি অশোক বনে রাখলে কেন রাবণ মাথা নিচু করে বলেছিল রাবণ কত জ্ঞানী ছিল দেখুন রাবণ যেমন প্রতাপশালী ছিল রাবণের কত জ্ঞান ছিল দেখুন রাবণ চিৎকার করে বলল মন্দোদরী যেমন আমি অশোক বনে রেখেছি আমি এই রাজপুরীতে রাখলাম না কেন জানো এটা দেখতে রাজপুরী কিন্তু এটা যে পাপের পুরী এখানে পাপে ভর্তি আমি যাকে মা বলে রেখেছি তাকে কি করে পাপের পুরীতে রাখতে পারি মন্দোদরী বলেছিল তাহলে অশোক বনে রাখলে কেন রাবণ বলেছিল অশোক বন মানে যেখানে শোক নাই দুঃখ নাই ওটার নাম অশোক বন চুপ কর তোমার কথা শুনে বারবার আমার লজ্জা লাগছে অশোক বন দুঃখ নাই শোক নাই তোমার লোক বারবার সীতাকে আঘাত করছে তুমি জানতে পারছ না সীতাকে বারবার আঘাত করছে তুমি চুপ করে বসে আছো কেন রাবণ মাথা নিচু করে বলেছিল শোনো মন্দোদরী শোনো শোনো মন্দোদরী নদীতে যদি কোন নৌকা বাঁধা থাকে কোন নৌকা বাঁধা থাকে আর সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে তবে কেউ ছুটে আসুক নাই আসুক নৌকার মালিক কিন্তু ছুটেই আসে
بابا 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 খুব জোরে জোরে শব্দ করছে খুব জোরে আঘাত করছে আপনার গাড়িতে খুব জোরে আঘাত করছে আচ্ছা বলুন তো পাশের বাড়ির লোক আগে উঠবে না আপনি আগে উঠবেন আপনি আগে উঠবেন গাড়িটা তো আপনার গাড়িতে যত ধাক্কা লাগছে তার চাইতে বেশি ধাক্কা আপনার লাগছে বলে সীতাকে আমার লোকরা বারবার আঘাত করে কেন জানো সীতাকে যদি আঘাত করে নদীতে যদি কোনো নৌকা বাঁধা থাকে নৌকা বাঁধা থাকে সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে আঘাত কেউ ছুটে আসুক আর না আসুক নৌকার মালিক কিন্তু ছুটে আসে নৌকার মালিক কিন্তু ছুটে আসে আমার সীতা হলো পরপারের নৌকা পরপারের নৌকা তাকে যদি কেউ বারবার আঘাত করে আঘাত করে কেউ ছুটে আসুক আর না আসুক সীতাপতি রামচন্দ্র ছুটে আসে রামচন্দ্র ছুটে আসে আর যখনই সীতাপতি রামচন্দ্র ছুটে আসিবি তখন আমায় বাইরে যেতে হবে না গো যেতে হবে না গো আমি এইখানে বসে বসে রামের চরণে লাভ করতে পারবো আমি এখানে বসে বসে শ্রী রামের চরণে লাভ করতে পারবো রাবণ কত বড় ভক্ত দেখুন বাবা রাবণ কাঁদে না চুপচাপ মাথা নিচু করে মন্দোদরী বলে সীতা যদি তোমার মা হয় মাকে যদি কেউ আঘাত করে কিছু করতে না পারলে ছেলের চোখে জল আসে তুমি যদি সীতাকে মা বললে সীতাকে লোকে বারবার আঘাত করছে তুমি কাঁদছ না কেন রাবণ বলছে এখন থেকে কেঁদে কেঁদে যদি সব চোখের জল শেষ করে দিই যেদিন প্রভু রামচন্দ্র আসবে সেদিন তার চরণে বলো কি বা দেব হরি হরি বল ভগবান সবসময় ভক্তের মঙ্গল চাই এই যে আপনারা কীর্তন শুনতে আসছেন না আপনাদের মঙ্গল কিন্তু ভগবান চাইছে এই যে আপনারা ভগবানকে আশ্রয় করে বসে আছেন আমি যখন এখানে এলাম না যিনি আমাকে গাড়িতে আনলেন তিনি লক্ষ্য করেন নাই কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম হঠাৎ ওখানে একটা খুঁটিতে বাঁশের খুঁটিতে একটা ছেলে ধরে বনবন বনবন করে ঘুরছে আমি এখানে দেখলাম একটা ছেলে না বাঁশের খুঁটিটাকে ধরে ওখানে বনবন বনবন করে ঘুরছে বাচ্চা ছেলে আমি ভাবলাম পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে একটা একজন তেরে এলো হ্যাঁ স্যার স্যার পড়ে যাবি পড়ে যাবি কিন্তু ও পড়বে না কেন বলুন তো ও যে বাঁশটাকে আশ্রয় করে আছে ওর পড়ার ভয় থাকবে না এই জন্য আপনারা যে কীর্তন আজ শুনছেন না আজকে তো গোবিন্দকে আশ্রয় করে বসে আছেন আপনাদের পড়ার ভয় নাই আপনারা আজকে জমা দিয়ে দিলেন আপনি পরে পাবেন আজকে যদি পরিশ্রম করে কোনো ব্যক্তি ব্যাংকে টাকা আজকে পরিশ্রম করে কোনো ব্যক্তি যদি ব্যাংকে টাকা জমা দেয় দশ বছর পরে ডবল হয় আপনি হরিনামের ব্যাংকে যত বসলেন হরিনামের ব্যাংকে বসে আজকে হলো হরিধ্বনি উলুধ্বনি দিলেন ওটা কিন্তু আপনার জমা রইল আপনি দশ বছর পরে আবার ডবল করে ফেরত পাবেন সেদিন বুঝবেন আমি কি করেছিলাম এই যে আজকে কীর্তন শুনতে এসছেন এমনও হতে পারে একদিন একটা বিরাট কৃপা আপনার হয়ে গেল আপনি বুঝতে পারলেন না কি করে কৃপাটা হলো কেন এই আজকের দিনগুলোতে হরিবাসরে বসছেন বলে গোবিন্দের কৃপা কিন্তু আপনার তৈরি হয়ে যায় আমি দেখেছি বড় বড় ব্যবসায়ীরা বিরাট বিরাট ব্যবসায়ীরা সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকে ব্যবসার কাজে ব্যস্ত থাকে কিন্তু হরিনাম যখন হয় তখন চুপচাপ বসে কেন বলুন তো ওরা জানে হরির কৃপা ছাড়া এগোতে কোনো দিন পারবো না হরির কৃপা চাই হরির কৃপা ছাড়া কোনো দিন এগোতে পারা যায় না এই জন্য আপনারা আজকে মঙ্গল পাবেন ভগবানের কৃপা পাবেন আশীর্বাদ পাবেন ছেলে মেয়ে নিয়ে সুখে থাকবেন যদি গোবিন্দের নাম আপনারা শ্রবণ করতে পারেন আচ্ছা মায়েরা বলুন ছেলে যদি কোনো কাজে যায় তাহলে মা কি বলে আসি না যাই বলতে হয় কী বলতে হয় বলুন আপনারা বলুন কী বলতে হয় মায়েরা ছেলে যদি বলে মা আমি যাই আপনি কি বলবেন এ খোকা
যাই বলতে নেই আসি বলতে হয়। তবে একটা কথা বলে রাখি, আপনারা যে সুবলকে বলছেন, কৃষ্ণ কিন্তু আজকে সুবলকে নিয়ে চললো কালীয় নাগ দমন করার জন্য, আজকে কিন্তু দাদা বলাইকে নিয়ে গেল না। কেন? আজ দাদা বলাইয়ের জন্মদিন। আচ্ছা বাবা, এতজন কীর্তন শুনতে এসছেন, একটু হাত তুলে বলবেন আপনাদের বাচ্চাদের জন্মদিন আপনারা পালন করেন তো? জোরে বলুন হা না না, জোরে বলুন পালন করেন। আচ্ছা, জন্মদিনে আপনারা কেক টেক কাটেন তো? জোরে বলুন। মায়েরা তো বেশি চালাক, চুপচাপ আছেন কেন? বলবেন আপনারা বাচ্চার জন্মদিনে কেক কাটেন? জোরে বলুন হা না না, কাটেন। আপনারা মোমবাতি নেভান? নেভান। আচ্ছা, হাত তুলে বলুন তো কেন মোমবাতি নেভান আর কেন কেক কাটেন? পাশের বাড়ির লোক করে তাই আমিও করি, কিন্তু মানে জানি না কেন করতে হয়। এইটি আমাদের সবচাইতে লজ্জা। হিন্দু সনাতন ধর্ম যেটা শিখিয়েছে ওটা না করে আমরা পাশ্চাত্য শিক্ষাগুলো গ্রহণ করছি। যতগুলো কম বয়সে ছেলে এখানে কীর্তন শুনছে তারা শুনে নাও, ছোটো ছোটো বাচ্চাগুলো এখন মাকে বলে, মা প্রদীপবাবু বলেছেন কি আর কেক কাটা যাবে না, আর প্রদীপ যে আর ইয়ে মোমবাতি নেভানো যাবে না। কেন? মাকে জিজ্ঞেস করছে কেন নেভাও, কেন কেন তুমি কেক কাটো বলো, কিন্তু মা উত্তর দিতে পারে না। আচ্ছা, মায়েরা একটু হাত তুলে বলবেন তো, ছেলে যদি শুভ কাজে হয় বা ছেলে যদি শুভ দিন হয় তাহলে সেদিন ডিম খেলে যাত্রা ভালো হয়? জোরে বলুন না, বলতে হবে কিন্তু, ডিম খেলে যাত্রা ভালো হয়? বাবারা বলুন হয়। তাহলে ডিম খেলে যদি যাত্রা ভালো না হয় শুভ দিনে, তাহলে শুভ দিনে জন্মদিনে আপনি কেক কাটছেন, কেকের মধ্যে কি থাকে? জোরে বলুন ডিম। সব জানছেন অথচ করছেন, আমরা কত অন্যায় করছি। মোমবাতিটা আমরা জ্ঞান পাপি, মোমবাতিটা জ্বালাচ্ছি আর কি বলছি, হ্যাপি বার্থডে টু ইউ, ফুস, একই ডিজাইনের হ্যাপি বার্থডে পার্টি। হ্যাঁ, এইদিকে এইদিকে এইদিকে, কত কত লজ্জার ব্যাপার আমাদের বলুন তো। একজনকে জিজ্ঞেস করলাম, দাদা এগুলো করছেন কেন আপনার ছেলের সময়? বলছে পাশের বাড়ির লোক করে তাই আমি করছি। মানে আমরা কেউ কিছু জানি না, একটা প্রমাণ দিয়ে দিই, একটা প্রমাণ আপনার দিয়ে দিই। আপনাদের এখানে স্কুলে পড়াশুনো হয়? হরি বল। এইদিকে এইদিকে, আপনার স্কুলে পড়াশুনো হয় তো? মাস্টারমশাই যখন পড়ায় তখন দেখবেন ওপর থেকে লোক আছে, মানে অফিসাররা আছে, কেন একবার চেক করতে, কেন যে কেমন পড়াশুনো করছে। তা একজন মাস্টারমশাই আস্তে আস্তে, একজন মাস্টারমশাই রামায়ণ পড়াচ্ছে, যখন রামায়ণ পড়াচ্ছে তখন অফিসার এসে জিজ্ঞেস করছে মাস্টারমশাইকে, আচ্ছা মাস্টারমশাই আজকে কি পড়াচ্ছেন? বলে রামায়ণ পড়াচ্ছি। বলছে বেশ আপনি বসুন, আমি দেখছি। অফিসার জিজ্ঞেস করছে, এ বাচ্চারা একবার বলো তো হরধনুষ কে ভেঙেছিল? হরধনুষ কে ভেঙেছিল? এইদিকে হরধনুষ কে ভেঙেছিল? তখন পেছন থেকে একটা ছেলে বলছে, স্যার আমি ভাঙি নাই, স্যার আমি ভাঙি নাই। ভালো করে শুনবেন, স্যার আমি ভাঙি নাই। তাহলে কে ভেঙেছিল? তখন বলছে, স্যার আমি কি করে জানবো, আমি তো 10 দিন স্কুলে আসি নাই। তাহলে এ বোধহয় ভেঙেছিল। মাধবকে জিজ্ঞেস করুন, মাধবকে জিজ্ঞেস করুন, আমি ভাঙি নাই, ভাঙো নাই, না স্কুল আসো নাই, আমি 10 দিন স্কুল আসি নাই, এ ভাঙে নাই। এইবার লক্ষ্য করুন, আস্তে, এবার লক্ষ্য করুন, ছেলেগুলো যখন বলছে হরধনুষ ভাঙি নাই, তখন মাস্টারমশাই মনে, অফিসার মনে মনে ভাবছে মাস্টারমশাই কী শিক্ষা দিয়েছে। তখন মাস্টারকে জিজ্ঞেস করছে, মাস্টারমশাই আপনি ওদের বলে দিন হরধনুষ কে ভেঙেছিল। তখন মাস্টারমশাই বলছে, বেশি কিছু বলার দরকার নাই, কেউ ভাঙে নাই, ওদের দুজনের মধ্যে একজন কেউ ভেঙেছে, মানে এই দুজন বদমাইশ ছেলে, খুব এদের বদমাইশ, এই দুজনের মধ্যে কেউ ভেঙেছে। তখন অফিসার তো তাজ্জব বেড়ে গেল, আচ্ছা পড়াশুনো হচ্ছে, মানে মাস্টারও জানে না হরধনুষ কে ভেঙেছিল। এবার হেডমাস্টারমশাই অফিসে বসে আছে, তার কাছে গিয়ে অফিসার বলছে, আচ্ছা মাস্টারমশাই আপনি কেমন শিক্ষা দিচ্ছেন আর কেমন মাস্টার রেখেছেন বলে কেন? ছেলেগুলোকে জিজ্ঞেস করছি হরধনুষ কে ভেঙেছিল, কে বলছে আমি ভাঙি নাই, কে বলছে আমি 10 দিন আসি নাই। মাস্টারমশাইকে জিজ্ঞেস করলাম হরধনুষ কে ভেঙেছিল, মাস্টারমশাই বলছে ওদের দুজনের মধ্যে কেউ ভেঙেছিল, হবে কেউ ভেঙেছে। তখন হেডমাস্টার বলছে, কোনো অসুবিধা নাই, যে ভেঙেছে ভেঙেছে, আমি টাকা পয়সা দিই 2-4টা করিয়ে দেবো, অসুবিধা নেই। মানে কারো জ্ঞান নাই আর কি, সেরকম আমরা যে কি আসতে, আমরা যে কি করছি আমাদের নিজেদেরই জ্ঞান নাই। আমরা যে ছেলের জন্মদিনে কেক কাটছি, হাত তুলে বলবেন জ্ঞানী লোক অনেকে আছেন, শুধু কীর্তন শুনলে হবে না, সমাজগুলো নষ্ট হচ্ছে, সমাজগুলো নোংরার পথে যাচ্ছে, হিন্দু সনাতন ধর্ম নিচের দিকে নেমে যাচ্ছে। আমরা হিন্দু বলে পরিচয় দেবো কি করে? আমরা হিন্দু বলে পরিচয় দিতে পারবো না, কি করে পরিচয় দেবো? আমরা পাশ্চাত্য শিক্ষাগুলোকে গ্রহণ করছি, আমাদের ধর্মটাকে আমরা মানতেই পাচ্ছি না, তাহলে আমরা হিন্দু বলে পরিচয় দেবো কি করে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মসজিদের পাশ দিয়ে গেলে ওখানেও মাথা নিচু করতে হয়, উনি আছেন।
চার্চের পাশ দিয়ে গেলে ওখানেও মাথা নিচু করতে উনি আছেন, মন্দিরের পাশ দিয়ে গেলে ওখানেও মাথা নিচু করতে উনি আছেন। কিন্তু মাথায় রাখবেন নিজের ধর্মকে কেউ ছোট করবেন না। আমি অনেক এলাকায় কীর্তন করতে যাই, আমাকে অনেক লোকে প্রোটেস্ট করে বলে প্রদীপ বাবু একটু বলবেন, বলে কি আমাদের বহু হিন্দু খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, কেন জানেন? টাকার জন্য। আমাদের লজ্জা লাগা উচিত, আমরা কোন জাতিতে জন্ম করেছি, আমাদের ধিক্কার দেওয়া উচিত, টাকার জন্যে বহু হিন্দু খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে। বলুন আর আপনি বাঁচিয়ে রাখবেন কি করে সনাতন ধর্মকে? আপনি তো দাদা টাকা পয়সা রাখলেন ছেলের জন্য, ছেলে মানুষ হবে কি করে? মানুষ হবে, নিজের ধর্মটা সম্পর্কে সচেতন নাই মানুষ হবে কি করে? যার ধর্ম জ্ঞান নাই তার তো কিছু জ্ঞান নাই, যার বিবেক নাই। আপনি যে ছেলে তৈরি করেছেন তা ছেলেটা যদি ধর্মজ্ঞান না থাকলে আপনাকে শ্রদ্ধা করবে কি করে? ধর্মজ্ঞান থাকবে তবে তো শ্রদ্ধা থাকবে। আগে সেরকম ছেলে তৈরি করুন যার ধর্মজ্ঞান আছে, যার বিবেক জ্ঞান আছে। এরকম বাবা তৈরি হবেন তবে আপনার বাচ্চা সেরকম তৈরি হবে, নইলে আপনার বাচ্চা ওইরকম নিচের দিকে যাবে। আসলে আপনার ছেলের জন্মদিনে আপনি কি করবেন মা, ভালো করে শুনুন। একটা থালাতে পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের মন্দিরে পরমান্নটা দিয়ে একটি তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে মা গলায় কাপড়টা দিয়ে কেঁদে কেঁদে বলবে, হে গোবিন্দ হে গোবিন্দ আমার ছেলে যেন প্রসাদ ভোজী হয়, আমার ছেলে যেন প্রসাদ ভোজী হয়। সেদিন শুধু মাকে বললে হবে না, বাবাকেও বলতে হবে, বাবাকেও বলতে হবে। আর বাবা যদি এই রকম ভোজী হয় তাহলে প্রসাদ ভোজী হবার চান্স নাই, চান্স নাই। এই দিকে তাকাবেন, গোবিন্দের মন্দিরে মায়েরা ছেলের জন্মদিনে কেক কাটুন আর মোমবাতি নেবেন আমি কিচ্ছু বলবো না, কিন্তু হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য আমার একটাই কাজ, সনাতন ধর্ম যা শিক্ষা দিয়েছে ওটা আপনারা করবেন। সনাতন ধর্ম শিক্ষা দিয়েছে আপনারা বুঝিয়ে দেবেন বাড়ির মেয়েদেরকে, বাড়ির ছোট ছোট ছেলেদেরকে, বাবা কেক কাটতে নেই রে, আর যদি কাটিস তুই আধুনিক যুগে বাস করছিস, যদি মোমবাতি জ্বালাস মানে আমি বলতে পারবো না, আমাকে জিজ্ঞেস করলে, কারণ আমি তোর বাবা, আমি মানে জানি না, কিন্তু যা করবি করবি অন্তত একটু পরমান্ন প্রসাদ দেখা, তোর ভেতরে গোবিন্দের প্রতি প্রেম জানবে। মায়েরা মোমবাতি নেভাবেন কেন? ছেলের জন্মদিনে তো মোমবাতি জ্বলবে নিভবে কেন? মোমবাতি জ্বলে জ্বলে গলে গলে একবারে নষ্ট হয়ে যায়, কিন্তু তত্ত্ব বলছে, সনাতন ধর্ম বলছে, মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালাও ছেলের জন্মদিনে, আর ভগবানকে বলো, হে গোবিন্দ এই ঘিয়ের প্রদীপে যেমন দীর্ঘক্ষণ ধরে জ্বলছি, আমার ছেলের জীবনের প্রদীপে যেন নিতাই গৌর হরি বলে জল জল করে জলে। আপনার এইরকম করা দরকার আছে, তবে কিন্তু কাজ আছে বাবা। একটা সুন্দর দৃষ্টান্ত দিয়ে যায় আপনাদের সামনে, এই যে আমাকে একটা দিয়েছে, আপনাদেরকে দিয়েছে, মানে ভক্তদেরকে দিয়েছে, এটার নাম কি? নামা বলি, কিন্তু আসলে এটার নাম রামা বলি। এটার নাম কি বলুন তো? হিসাব মতো রামা বলি। এই রামা বলিটা রাম নামের আমরা গলাতে নিয়ে বলে এটা তারপর নামা বলি হয়েছে, কিন্তু আগে ছিল রামা বলি। একটু বুঝে নিন আপনারা এই রামা বলিটার জন্ম কোথা থেকে। এই যে নামা বলিটা আমাকে দিয়েছেন, আপনার নামা বলি নেন, এখানে সবাই তাকাচ্ছেন আমার দিকে, একটু তাকিয়ে নিন, এই রামা বলিটার জন্ম কোথা থেকে, এটা কখন থেকে জন্ম হলো সবাই শিখে নিন যে যেখানে বসে আছেন। রাবণ যখন রামের সঙ্গে যুদ্ধ করছিল, যুদ্ধ করতে করতে যখন আস্তে আস্তে সবাই হেরে গেল, রাবণ তখন গালে হাত দিয়ে বসে আছে। আচ্ছা বলুন তো, রাবণ মৃত্যুর আগে লক্ষণকে একটা কথা বলেছিল, লক্ষণ যা করবে করবে, বাড়ির ভাইদের সঙ্গে শত্রুতা করো না, ও তোমাকে ধ্বংস করে দেবে, তোমার ভেতরের কথাটা বাইরের লোককে বলে তোমায় ধ্বংস করে দেবে। বিভীষণ আমার ভাই, কিন্তু শত্রু হলো কেন? আমার সব কথা রামকে বললো, রাম জানতে পেরে আমায় শেষ করে দিল। যারা কীর্তন শুনছেন তারা খুব জ্ঞানের কথা শুনে নিন, নিজের ভাইয়ের সঙ্গে শত্রুতা করবেন না।
আপনার ভেতরে সব কথা শত্রুতা করলে ও পরকে বলবে আর পরকে বললে ধ্বংস করার পথটা ও পরিষ্কার করে দিতে পারে যেমন বিভীষণ করেছিল রাবণের ভাই এই দিকে তাকাবেন যখন গালে হাত দিয়ে রাবণ ভাবছে আমার সব সৈন্য শেষ হয়ে গেল এবার আমি কি করব তখন বিভীষণের একটি মাত্র ছেলে ছিল তার নাম তরলি ভালো করে শুনবেন এই যে আপনারা নামাবলী দেখছেন আমি বারবার বলবো সবাইকে এই যে নামাবলী দেখছেন এই নামাবলীর জন্ম কোথা থেকে বিভীষণ বারবার তরুণী বারবার বলছে জেঠু জেঠু ও জেঠু জেঠু কি হলো বাবা গালে হাত দিয়ে কি ভাবছে আমি হেরে গেলাম রে আমি আর পারলাম না আমি রামের সঙ্গে যুদ্ধ করতে গেলাম কিন্তু পারলাম না আমার সব সৈন্য মরে গেল কুম্ভকর্ণ ছ মাস জাগে ছ মাস ঘুমাই সে পর্যন্ত হেরে গেল এত শক্তিমান আমি আর পারবো কি করে রাবণকে ছেলেরা বলছে জেঠু তুমি কেঁদো না দুঃখ করো না আমি আছি না চুপ কর তুই বাচ্চা ছেলে কি করবি রে জেঠু তুমি যদি আশীর্বাদ দাও আমি রামকে যুদ্ধে হারিয়ে দেব চুপ কর বাচ্চা ছেলের কেমন মতি দেখো দেখিনি বলে রামকে হারিয়ে দেবে এতজন পারল না তুই পারবি আমি পারব তবে যদি তোমার আশীর্বাদ আমার মাথায় থাকে বড়দের আশীর্বাদ যদি ছোটদের মাথার উপরে থাকে বাবা কে বলছে কাজ করতে পারবে না এই জন্য যে যেখানে কীর্তন শুনছেন বাবা মা যদি বেঁচে আছে যে কোনো শুভ কাজে যাবেন প্রণাম করে যাবেন হাতটা যখন মাথায় দিয়ে দেবে না ব্যাস মায়েরা এর থেকে একটা জিনিস শিখে নিন ধান আর দুর্বা মাথায় দেওয়া হয় কেন যখন বিয়ে হয় তখন ধান দুর্বা মাথায় দেন না আপনাদের আসামে দেয় নাকি জোরে বলুন হ্যাঁ না দেয় তো ছেলের অন্নপ্রাশন হয় মাথায় ধান দুর্বা দেয় না এই ধান আর দুর্বাটা দেয় কেন ধান কিসের প্রতীক লক্ষ্মীর ধনের প্রতীক ধানটাকে মাথায় দিয়ে কি বলতে চাই তুমি ধনবান হও আর যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই দুর্বা ঘাস ওটা কিন্তু আসলে অসুর সবাই শুনে নিন ওই যে দুর্বা ঘাস দিয়ে আপনি পুজো করছেন না ওটা অসুর তাহলে অসুর কেন ভগবানের চরণে জায়গা পেল দত্ত আছে কিন্তু দুর্বা অসুর ছিল অসুর কিন্তু অসুর কুলে জন্ম নিয়ে ভগবানের ভক্ত ছিল ভগবান বলল দুর্বাসুর তুমি ধ্যান করলে ধ্যান করতে করতে দুর্বাসুরের কি অবস্থা দেখুন ধ্যান করতে করতে ভগবানের ধ্যান করতে করতে নিজের মাংসগুলো খসে খসে পড়ে গেল হাড়গুলো দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করছে তুমি এত ধ্যান করছো তুমি কি চাও আমি অমরত্ব চাই অমরত্ব অসুরদের তো নয় দেবতাদের পটে তোমার তো অধিকার নাই অমরত্ব তুমি পাবে না আমি অমরত্ব চাই কেন চাও তুমি অমরত্ব আমি গোবিন্দের সেবা করতে চাই বাহ অসুর কুলে জন্ম নিয়ে কেউ কথা বলে না আর তুমি বললে আমি সেবা করতে চাই অমরত্ব চাই কিন্তু অমরত্ব অসুরদের দেওয়ার অধিকার নাই কিন্তু দেব কি দেব তুমি হবে দুর্বা ঘাস যতই বর্ষা হোক আর যতই গ্রীষ্ম হোক যতই গরম হোক দুর্বা ঘাসের মরণ আছে জোরে বলুন হ্যাঁ না না দুর্বা ঘাস দেখবেন সব সময় একই রকম থেকে থাকে যতই বৃষ্টি হোক আরো ফুলে ফেপে ওঠে যতই রৌদ্র যতই তাপ যতই কষ্ট দুর্বা ঘাস তুমি হবে দুর্বা ঘাস গোবিন্দের সেবায় লাগবে এই দুর্বা ঘাসটা দিয়ে আশীর্বাদ পড়ে কেন দুর্বার মতো তুমি দীর্ঘজীবী হও দুর্গা ঘাস যেমন দুঃখে সুখে যন্ত্রণায় বেদনায় আনন্দে সবসময় দুর্বাঘাস একই রকম থাকে দুর্বাঘাস মাথায় দিয়ে আমরা বলতে চাই ও গৌ দুর্বাঘাস যেমন জীবিত হয়ে আছে তুমি সেরকম দীর্ঘ জীবন লাভ কর এগুলো জানবার জন্য কীর্তন শুনতে এসছেন রাত্রি শেষ হয়ে যাবে জানা শেষ হবে না আজকের হরিবাসরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন তার জন্য আপনাদের চরণে কোটি কোটি নমন আর ছোট ছোট বাচ্চাগুলো যারা এখানে বসে আছে ছোট ছোট ছেলেগুলো যারা দাঁড়িয়ে আছে আমি তাদেরকে বলে রাখি কৃষ্ণের কৃপা তো তোমাদের অবশ্যই হবে হয়ে গেছে কেন হয়ে গেছে না তোমরা দাঁড়িয়ে শুনছো মানে কৃপা তোমাদের হয়ে গেছে একবার 100% হয়েছে এবার যাদের বিয়ে হয় নাই তাদের সন্তান যখন জন্ম নেবে তোমাদের রক্তের সন্তান 100% আসলে দাঁড়িয়ে প্রদীপ পাল পড়ে গেল তোমাদের ছেলেগুলো কৃষ্ণ ভক্ত হবেই একবার 100% হবে কেন এই যে আজকে রাত্রিতে কষ্ট করে কৃষ্ণ কথা শুনলে বলি এই নামাবলীটার জন্মের কথা বলে দিই তরুণী চিৎকার করে বলছে জেঠু আশীর্বাদ করে দাও আমি রামকে হারিয়ে দেবো যুদ্ধ করব আয় 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 তোর মাথায় হাত ভরে দিই আশীর্বাদ করে দিলাম তুই যুদ্ধ করবি তরুণী মনে মনে ভাবছে জেঠু
তুমি আমায় আশীর্বাদ করলে আমি যুদ্ধে জিতিব কিন্তু আমি ভেতরে ভেতরে চাইলাম জেঠু আমি যেন আর ফিরে না আসি আমি আর ফিরে না আসি দেখুন ছোট ছেলেটা চাউনি দেখুন আমি যেন ফিরে না আসি রামচন্দ্রের চরণে আমি যেন আমার প্রাণ দিতে পারি রাক্ষস কুলে জল মিলিয়ে আমি বড়ই অপরাধী রাক্ষস কুলে জল মিলিয়ে আমি বড় অন্যায় করেছি এমন কুলে জল মিলিল এমন কুলে জল মিলিল রামে বলে কাঁদিতে পারলাম না জেঠু রামে বলে কাঁদিতে পারলাম না জেঠু তরুণীর মায়ের নাম শর্মা ও মাইরা তরুণী এইটুকু বাচ্চা মাকে কি বলছে মা আমায় সাজিয়ে দাও কোথায় যাবি বাবা আমি যুদ্ধে যাব বলুন তো এখানে এত এত মা বসে আছেন আপনার ছেলে যদি ফোর্সে চাকরি করে তাহলে বলুন তো যখন যুদ্ধ বেঁধে যায় আপনার ছেলেকে আপনি বাড়ি থেকে যেতে দেন কোনো মা তার ছেলেকে যুদ্ধে যেতে দেয় না কিন্তু শর্মা কি করলো জানেন নিজের হলুদ কাপড়টাকে কেটে টুকরো করে ওই তরুণীর মাথায় বেঁধে দিল কি বললাম নিজের হলুদ কাপড়টা পরেছিল শর্মা সঙ্গে সঙ্গে কাপড়টা মাথায় বেঁধে দিল আর গোটা শরীরে রাম নাম লিখে দিল রাম নাম লিখে দিল ওইটুকু বাচ্চা তরুণী গোটা শরীরে রাম 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 লিখে গেছি রাম 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 লিখে গেছে যেই না যুদ্ধ করবে বলে তরুণী ছুটে গেছি মা আশীর্বাদ করলো তরুণী রে তরুণী রে তুই যদি ফিরে না আসি ফিরে না আসি আমার জন্য রামের চরণে আশ্রয়ের কথা যেন বলি আমার জন্য রামের চরণে আশ্রয়ের কথা বলে এই দেখ আমার কাপড় হলুদ কাপড় কেটে তোর মাথায় বেঁধে দিল তোর মাথায় বেঁধে দিলাম যখন রাম নাম লিখে রাবণকে শেষ প্রণাম করতে গেছে রাবণ ডেকে গেছে চুপ কর তোর বাবা যেমন ঘর শত্রু বিভীষণ তুই সেরকম তার ছেলে তুই তো শত্রু আমার বলে কেন শরীরে রাম নাম লিখেছিস তো লজ্জা করে না তুই আমার আশীর্বাদ নিলি তুই জিতবি জিতবি কি করে তুই তো রাম নাম লিখেছিস তুই তো রামের পক্ষে জেঠু তুমি ভুল করছো কত চালাক দেখুন যেজন কৃষ্ণ ভজে সে বলে চতুর জেঠু আসলে আমি বাইরে বাইরে কথা এটা ভেতরে কথা আলাদা আসলে জেঠু আমি রাম নাম লিখলাম কেন জানো আমি যদি রাম নাম লিখে তার সঙ্গে যুদ্ধ করতে যাই তাহলে রাম ভাববে আমার ভক্ত বটে আমার সঙ্গে যুদ্ধ করবে না আর আমি কাছে গিয়ে হারিয়ে দেবো ব্যাস তুমি জিতে যাবে বাড়ি তোর বুদ্ধি তো কম নয় যা এই যা বলার সঙ্গে সঙ্গে যেই না বলেছে যা অমনি সঙ্গে সঙ্গে তরুণী যুদ্ধক্ষেত্রে গিয়ে বলছে প্রভু রা হে প্রভু রা প্রভু রা হে প্রভু হে প্রভু রাম 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 চমকে যাবেন কৃষ্ণ ভক্তের বাবা যেমন হয় মা তেমন হয় মা শর্মা যুদ্ধে যাবার জন্য রাম নাম লিখে দিল কিন্তু রামের পাশে বিভীষণ দাঁড়িয়ে আছে আর সেই সময় দূর থেকে চিৎকার করে তার ছেলে তরুণী বলছে রামচন্দ্র বিভীষণকে জিজ্ঞেস করছে বারবার রাম হ্যাঁ গো বিভীষণ তোমার বংশে তুমি ছাড়া তো আর কেউ নাই আমার ভক্ত এই ছেলেটা কে
চুপ এ বিভীষণ বলো কে চুপ একটাও কথা নেই আরে বলবে না মানে চুপ করে আছো কেন এ ছেলে তুই আমার সঙ্গে যুদ্ধ করবি হ্যাঁ তুই তো আমার বাচ্চা ছেলের মতো তুই তো আমার ছেলের সমান তোর সঙ্গে যুদ্ধ করব কি করে তরুণী বলছে তাহলে বলে দাও তুমি হেরে গেছো তাহলে আমি আর তোমার সঙ্গে যুদ্ধ করব না চালাক দেখুন তুমি বলে দাও আমি হেরে গেছি আমি তোমার সঙ্গে যুদ্ধ করব না বৈতারে যুদ্ধ কর যেই না বলেছে যুদ্ধ কর সঙ্গে সঙ্গে তরুণী বাণ ছুড়ল আর সেই বাণটি পড়ল রামচন্দ্রের চরণে রামচন্দ্র বলল ওরে বাণ দিয়ে কেউ যদি আমায় প্রণাম করে আশীর্বাদ দিতে হয় না এই দেখ বাণ দিয়ে তোর মাথায় আশীর্বাদ করলাম তরুণী মারল রামের চরণে বাণ আর রাম মারল তরুণীর মাথায় বাণ বাণ মারতে 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 সেই মাথায় হলুদ কাপড় বাঁধা মাথাটা কি হলো জানেন হঠাৎ বাণ মেরেছে আর বাণ মারার সঙ্গে সঙ্গে ওই তরুণীর মাথাটা কেটে আকাশের উপর উঠে গেছে প্রভু রাম 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 হলুদ কাপড় বাঁধা মাথাটা রামের চরণে পড়ে আছে বাবা আমার দিকে তাকান হলুদ কাপড় বাঁধা মাথাটা রামের চরণে পড়ে আছে সঙ্গে সঙ্গে বিভীষণকে বলল বিভীষণ এ কে বিভীষণ বলল প্রভু বলি নাই এ আমার একমাত্র ছেলে তরুণী চুপ করো বাবা হয়ে ছেলের মৃত্যু দেখলে তোমার লজ্জা করে না বিভীষণ বলল প্রভু রাক্ষসকুলে জন্ম নিয়ে আমি তো অন্যায় করেছি ও রাক্ষসকুলে জন্ম নিয়ে তোমার সঙ্গে যুদ্ধ করছিল আমি মনে মনে ভাবলাম যদি তোমার চরণ পায় তাহলে রাক্ষসকুল থেকে মুক্তি পাবে তাই আমি কিছু বলি নাই চুপ করেছিলাম ছেলের মঙ্গল তো বাবা চাই ছেলে যেন ভালো জায়গায় জায়গা পাই ও গো বিভীষণ তুমি যখন ছেলের জন্য এত চাইলে তবে এই দেখো কি করলো জানেন ওই ওই তরুণীর মাথায় যে হলুদ কাপড়টা বাঁধা ছিল শরমা বেঁধে দিয়েছিল ওই হলুদ কাপড়টা খুলে রামচন্দ্র তরুণীর শরীরের রক্ত দিয়ে রাম 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 লিখে দিল আর সেই কাপড়টা থেকে তৈরি হলো রামা বলি নামা বলি রামা বলি নামা বলি এই গানটা সবাই মিলে গেয়ে নিন সবাই মিলে কৃষ্ণকে শোভ সবাই হাত তালি দিয়ে গেয়ে নিন কৃষ্ণ কেশব সবাই হাতটা তুলুন একটু হাতটা তুলুন হ্যাঁ সবাই একসঙ্গে তালি দিয়ে সবাই প্রেম সে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সবাই সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম তালি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সবাই তালি দিয়ে সবাই আপনাদের এই মাটিতে এসে আমি খুশি যে আপনারা মায়েরা এত সুন্দর তালি দিচ্ছেন দাদা ভাইরা তালি দিচ্ছেন হাতগুলো ওঠান সবাই হাত ওঠান একসঙ্গে দেবেন খুব সুন্দর তালি একসঙ্গে হয় যেন মহাপ্রভু দেখতে পায় যে আমাকে তালি দিচ্ছে সবাই আমার নামে কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম 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 তালি কৃষ্ণ কেশব এই নাম জপ ভোলো আপনারি মাইক ম্যান উলধ্বনি 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 বাবা এই মধুর রাধে
অতনি সলিব দুঃখ তালি দিয়ে তালি দিয়ে সবাই তালি দিয়ে আনন্দ করে বাহ যাবে গো যাবে গো Yeah, you've heard it now.